কারিগরি শিক্ষা নিতে গিয়ে যদি ছেলে মেয়ে একসাথে ক্লাস করে বা পড়ে সেটা জায়েজ হবে কিনা, অর্থাৎ সহশিক্ষার ব্যাপারটা এখানে আসছে। দেখুন, নারী এবং পুরুষ একসঙ্গে পর্দা ছাড়া যদি একই সাথে মিলেমিশে কোথাও শিক্ষা গ্রহণ করে অথবা কাজ করে, ইসলামী শরীয়ত সেটাকে হারাম করেছে। কেন হারাম করেছে? কারণ নারী এবং পুরুষ একসাথে মিশে একাকার হয়ে গেলে সমাজ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক না বেঠিক? সমাজ অস্থিতিশীল হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, পরিবারগুলো ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কমিটমেন্ট থাকবে না, সন্তানের সাথে মা বাবার কমিটমেন্ট, শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে, তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ টুনকো বরং ধ্বংস হয়ে গেছে আমরা কে না জানি বলেন। সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীরই গার্লফ্রেন্ড আছে, আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয়ে বৃদ্ধাশ্রম হচ্ছে, ঠিক না বেঠিক? 7-8 উঠলেই ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা বাড়ি নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায়। অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। মানুষের সৃষ্টিকর্তা জানেন কিসে অকল্যাণ, সেই জন্য বিধান দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা। নামাজের মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয় তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন, কাতারে দাঁড়াবেন, আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন। একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা গ্রুপ আছে হিজবুত তাওহিদ নাম, এদের দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে মহিলাদেরকে সামনে বসায়, লেডিস ফার্স্ট, ঠিক না বেঠিক? ভাই, কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিস ফার্স্ট, কিন্তু সব জায়গাতে লেডিস ফার্স্ট অথবা লেডিসে আপনি আপনার মধ্যে জগা খিচুড়ি করে যদি মিশায় নেন তাহলে সমাজে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, জেনা ব্যবিচার বাড়বে এবং সম্পর্কগুলো নষ্ট হবে, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষদের সামনের কাতার ভালো, নারীদের পেছনের কাতার ভালো। আর হিজবুত তাওহিদ বলছে নারীদের সামনের কাতার ভালো, পুরুষদের পেছনের তাওহিদ ভালো। হিজবুত তাওহিদ সত্যবাদী না আমার রাসূল সত্যবাদী? কোনো সন্দেহ করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল এগুলো হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান। আল্লাহ তাআলা এদের কুচক্রান্ত থেকে, এদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে, এদেশের মানুষের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন।